যে মাই ফ্লাইটস ডিপার্টস ইন ফাইভ এ এম ওকে তো এই সেন্টেন্সটাতে কি ভুল আছে এই সেন্টেন্সটাতে ভুল আছে যখনই কোনো সময় বোঝাবে তার আগে ইন যে প্রিপোজিশনটা আছে সেটা বসবে না কিন্তু ওকে এটা মাইন্ডে রাখতে হবে ইন বসবে শুধুমাত্র বছরের আগে ইন টু ঠিক আছে ইন টু টু ঠিক আছে তাহলে এরকম কোনো সময়ের আগে কি বসবে অ্যাড বসবে ঠিক আছে তাহলে এখানে কী কারেকশন করতে হবে যে মাই ফ্লাইটস ডিফার্টস অ্যাট ফাইভ এ ওকে এটা হলো সঠিক উত্তর নেক্সট আই প্রিফার কফি দেন টি এই যে প্রিফার শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিফারের পরে কখনোই দেন বসবে না এটা আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন ঠিক আছে তো প্রেফারের পরে কী বসবে প্রেফারের পরে অলওয়েজ টু বসে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে গিয়ে ফিক্সড প্রিপোজিশন থেকে নেওয়া ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এখানটায় দেনের জায়গাটা শুধু টু হয়ে যাবে ওকে দেনটা টু হয়ে যাবে ঠিক আছে নেক্সট আচ্ছা এর মিনিংগুলো আপনারা যদি বুঝতে পারেন তো খুবই ভালো তাই আমি একবার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মাই ফ্লাইটস ডিপার্টস ইন ফাইভ এম মানে আমার যে ফ্লাইট আছে সেটা পাঁচটার সময় সকাল পাঁচটার সময় ছাড়বে ঠিক আছে বা ছাড়ে ঠিক আছে আই প্রেফার কফি দ্যান টি অর্থাৎ আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি প্রেফার করা মানে পছন্দ করা বোঝাচ্ছে এখানটায় ঠিক আছে থার্ড নাম্বার প্রশ্ন সি প্রাইডস অন হার বিউটি ঠিক আছে সে তার সৌন্দর্যে গর্ব অনুভব করে ঠিক আছে বা গর্বিত তো এই যে প্রাইডস আছে তো প্রাইডস অন হার বিউটি হ্যাঁ তো এই লাইনটা কিন্তু পুরো কারেক্ট না ঠিক আছে সে যে গর্ব অনুভব করে নিজে নিজে গর্ব অনুভব করে ঠিক আছে এবং তার সৌন্দর্যের উপরে এই জন্য এই সেন্টেন্সটা আপনাদেরকে কারেক্ট করে লিখতে হলে লিখতে হবে সি প্রাইডস হার সেলফ অন হার বিউটি ঠিক আছে এই হার সেলফ কথাটা যুক্ত করতে হবে সে গর্ব অনুভব করে কার উপরে নিজের উপরে ঠিক আছে সে সি প্রাইডস হার সেলফ অন হার বিউটি ঠিক আছে চার নম্বর প্রশ্ন আই এম ইন্ডিপেন্ডেন্ট অফ মাই প্যারেন্টস ঠিক আছে তো এটা কোনো ভুল সেন্টেন্স নয় ঠিক আছে আই এম ইন্ডিপেন্ডেন্ট অফই হয় সময় ঠিক আছে তাহলে ইন্ডিপেন্ডেন্টের অফ পরে কি বসবে অফ বসবে এটা কিন্তু আপনারা রিমেম্বার করবেন ঠিক আছে বা মাইন্ড রাখবেন তাহলে আমি ভুল সেন্টেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি পরীক্ষায় আপনাদের দেওয়া থাকবে আই এম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম মাই প্যারেন্টস ফ্রম মানে হইতে ঠিক আছে তা আমরা মনে করব মানে আমরা কিন্তু যারা বাঙালি তারা কিন্তু সবসময়ই হয়ে যাচ্ছে গিয়ে ভুল ইংরেজিটাকেই বেশি শেখার চেষ্টা করি বা কালচারে রাখি দেখো ফ্রম মানে আই এম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম মাই প্যারেন্টস আমি আমার পিতা থেকে স্বাধীন তাহলে এইখানে থেকে বোঝাচ্ছে বাহ কি সুন্দর তার মানে ফ্রম হবে না ভাই ইংরেজি সেরকমভাবে ভাবে না যেরকমভাবে আমরা ভাবি ঠিক আছে তাই যেরকমভাবে ইংরেজিভাবে আমাদেরকেও সেরকমভাবেই ভাবতে হবে ওকে সো আই এম ইন্ডিপেন্ডেন্ট অফ মাই প্যারেন্টস কখনোই ফ্রম লিখবেন না ফর্ম লিখলে কিন্তু ভুল হয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন আই বেগ পারডন ফ্রম ইউ ঠিক আছে তো আই বেগ পারডন ফ্রম ইউ তোমার থেকে আমি ক্ষমা চাইছি তো এখানে ফ্রম বোঝাচ্ছে ঠিকই থেকে কিন্তু এটা কারেক্ট ইংলিশ না আই এম সরি আই বেগ পারডন অফ ইউ ওকে পার্ডনের পরে কী বসবে অফ বসবে আই বেগ পার্ডন অফ ইউ তারপরে ছ নম্বর যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে প্রভার্টি কামস ফ্রম ইলনেস আইডলনেস সরি প্রভার্টি কামস ফ্রম আডালনেস ওকে তো গরিব অর্থাৎ দারিদ্রতা কি থেকে আসে অলসতা থেকে আসে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা সেন্টেন্স প্রচলিত হয়ে রয়েছে তার মানে যারাই যারাই কিন্তু অলসতায় ভুগছেন তারা অলসতা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসুন অথবা হয়ে যাচ্ছে গরিবতাই আপনারা ভুগবেন ঠিক আছে আমিও একটা সময় খুব অলস হতাম বাট এখন সেরকম পরিস্থিতি নেই ঠিক আছে তো এখানে বলা হয়েছে যে প্রভার্টি কামস ফ্রম ইল আইডলনেস তো প্রোভার্টি কামস ফ্রম হবে না এখানটায় সঠিক যেটা ইংলিশ সেটা হবে কি অফ ঠিক আছে প্রোভার্টি কামস অফ আইডেলনেস নেক্সট সাত নম্বর প্রশ্নটি সাত নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে হি ইজ কুইক ইন আন্ডারস্ট্যান্ডিং হি ইজ কুইক ইন আন্ডারস্ট্যান্ডিং ওকে তো এখানে ইন ব্যবহার হবে না কুইকের পরে কী ব্যবহার হবে অফ ব্যবহার হবে ওকে হি ইজ কুইক অফ আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে অর্থাৎ সে খুব তাড়াতাড়ি বুঝে ফেলে আট নম্বর প্রশ্ন হি ইজ ডাল ইন হিয়ারিং ডাল ইন হবে না ওকে ডাল ইন হেয়ারিং কখনই হয় না যখনই হয়ে যাচ্ছে সোনার ক্ষেত্রে বোঝাবে তখন হবে ডাল অফ হেয়ারিং ওকে অর্থাৎ সে শুনতে পায় না নেক্সট নম্বর প্রশ্ন বি নট এ স্লেব অফ স্মোকিং ঠিক আছে অর্থাৎ ধূমপানের দাস হয়েও না ঠিক আছে বি নট বি নট অর্থাৎ হয়েও না এ স্লেব অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের দাস হয়েও না ঠিক আছে তো স্লেব অফ হবে না এখানটাই হবে স্লেব টু ঠিক আছে এগুলো কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে আপনারা সবাই কিন্তু খাতা তৈরি করবেন একটা ছোট এটাতে আমি যা যা করাচ্ছি এগুলো আলাদা করে নোট করবেন ঠিক আছে এতে আপনাদের রিভিশন দিতে খুব সুবিধা হবে তাহলে কি হয়ে যাবে স্লেব টু স্মোকিং হবে আচ্ছা লাস্ট প্রশ্ন ওয়ান অ্যাঙ্গেল ইজ সাপ্লিমেন্ট অফ আনাদার অর্থাৎ একটি কোণ আরেকটি কোণের সম্পূরক ঠিক আছে তো একটা কোণ আরেকটা কোণের সম্পূরক বা পরিপূরক এখানটাই বোঝানো হয়েছে তো সেটা এখানটায় এরা ব্যবহার করেছে অফ ঠিক আছে যে ওয়ান অ্যাঙ্গেল ইজ সাপ্লিমেন্ট অফ অ্যানাদার বাট সঠিক ইংরেজি হলো ওয়ান অ্যাঙ্গেল ইজ সাপ্লিমেন্ট টু অ্যানাদার ঠিক আছে তো এই দশটি প্রশ্ন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আমি নিজেও বুঝতে পারছি যে আমি এগুলো বলতে গিয়ে হয়তো আপনাদের কে ঠিকঠাকভাবে পুরোটা বোঝাতে পারছি কিনা জানি না হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা যদি বলেন যে এটাকে কন্টিনিউ করতে তবে আমি কন্টিনিউ করব ওই জন্য দশটা প্রশ্ন আজকে দিলাম আর যদি ভালো লাগে তবেই কন্টিনিউ করব এবং আপনাদের মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট বা আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার ভিত্তিতে আমি যে প্রশ্নগুলো দিয়ে চলেছি সেগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলে আপনারা দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তবেই কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব আদারওয়াইজ আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমি যেইটুকু জানি আমার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে ঠিক আছে বা দু চারজন যারা শিখতে চান তাদের জন্য আমি বলে দিতে পারি ওকে তো নির্ভর করছে আপনাদের উপরে যে আমি এটাকে কন্টিনিউ করবো কি করবো না আচ্ছা যেহেতু আমি ফার্স্ট টাইম এই ধরনের কোনো ভিডিও নিয়ে এসে নিয়ে এসেছি আপনাদের জন্য তাই কথা বলতে গিয়ে একটু আটটু সমস্যা হয়েছে দয়া করে ক্ষমা করবেন এবং যতটাই আমি পড়াতে থাকব আপনাদেরকে দেখবেন ধীরে ধীরে উন্নতি হতে চলেছে যেমনটা আমার তেমনটা আপনাদের ওকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন